প্লাস এর বর 1.67 10 টু দি পাওয়ার কত বলতো মাইনাস 27 কেজি। দেখো আমি কিন্তু এটা গত ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম, ঠিক আছে? এটা একটা প্রোটন বা নিউট্রনের ভর, তো সেটাই আমি লিখলাম, সেটাই তো নিউক্লিয়াসের ভর হবে, ঠিক আছে? এবং ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ কত বলতো? বল ব্যাসার্ধ হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ হচ্ছে 1.2 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এটা কিন্তু নিউক্লিয়াসের গড়, মানে নিউক্লিয়াসের গড় ব্যাসার্ধ, ঠিক আছে? গড় ব্যাসার্ধ ধরলাম, ঠিক আছে? একটু কম বেশি হয় তো এরকম আনুমানিক এতই হবে, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা কি করবো, এখন নিউক্লিয়াসের ঘনত্ব বের করো। অতএব নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ঘনত্ব, ঘনত্ব ঘনত্ব সমান কি জানো? ঘনত্ব হচ্ছে রো দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ হচ্ছে আয়তন, ভর আছে ভর ভাগ কত? আয়তন, ঠিক আছে? দেখো ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, এম দ্বারা, ঠিক আছে, ভরকে এম দ্বারা প্রকাশ করে আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি। এখন দেখো এই যে ভর লিখলাম এম এবং আয়তন, আয়তন কত হবে বলতো? আয়তন, আয়তন খেয়াল করো, আয়তন হচ্ছে এই যে আয়তন ভি, আচ্ছা ভি দিয়ে দি, ভি তো দিছি। এখন এই যে আয়তনটা, মানে আয়তন কি বলতো, একটা নিউক্লিয়াসের আয়তন কি এটা গোলাকার না, বৃত্তের মতো না? তাহলে বৃত্ত যদি হয় তাহলে তার একটা বৃত্তের মতো বা ঘন ঘন ঘনকের মতো, তাই না? মানে সরি, এটা বৃত্তের মতো, তাই না? এরকম গোলক আর কি। তো গোলকের যে আয়তন, এই নিউক্লিয়াসের আয়তন তাই হবে। গোলকের আয়তন কি বলতো? 4/3 πr³। এই যে এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে এখন এখানে আমরা কি করব, এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো এই মিটার, মানে এম এর মান কত? 1.2 10 টু দি পাওয়ার, সরি এখানে আছে 1.6 আর কি, 1.67 10 টু দি পাওয়ার মাইনাস কত? 27 কেজি, ভাগ আছে দেখো 4/3 ইন্টু পাই, পাই মানে কত? 3.1416। এবং আর এর মান কত? দেখো আর এর মান হচ্ছে যেটা, এটা কত? 1.2 10 টু দি পাওয়ার মাইনাস 15 এত এর কিউব, ঠিক আছে? এখন এইটাকে আমরা হিসাব করব, হিসাব করলে আমাদের যেটা আসবে, ঠিক আছে, এটা ক্যালকুলেটার দিয়ে যেটা হিসাব করবে সেই হিসাবটাই আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? আসবে হচ্ছে দেখো 2 × 10⁻¹⁷ কেজি পার মিটার কিউব। খেয়াল করো এখানে একটা জিনিস আমরা পেরে পেরে গেলাম, মানে মানে আমরা কি পেলাম বলতো? নিউক্লিয়াসের ঘনত্ব, ঘনত্ব কত বলতো? ঘনত্ব সে এত না যে 2 × 10⁻¹⁷ কেজি পার মিটার কিউব। মানে কি ঘনত্ব বলতে? 1 মিটার কিউবে, মানে আয়তন যদি 1 মিটার কিউব হয়, আয়তন যদি 1 মিটার কিউব হয় তাহলে তার ভর কত কেজি, সেটাকে বলে ঘনত্ব। তো দেখো এখানে আমরা ঘনত্ব বের করে ফেললাম, 2 × 10⁻¹⁷ কেজি পার মিটার কিউব। তার মানে অর্থাৎ আমরা একটু লিখি, অর্থাৎ 1 মিটার কিউব এর ভর, 1 মিটার কিউব এর ভর, এটা একটা এরকম লিখি, সমান কত বলতো? এই যেটা 2 × 10⁻¹⁷ কত? 17 কেজি। ওকে, তাহলে এখানে বলছে কি 1 সিসি, দেখো এখানে বলছে কি না, এক মানে 1 চা চামচ বলছে না, 1 চা চামচ এর আয়তন। একটু লিখি আয়তন, 1 চা চামচের আয়তন কত? আয়তন হচ্ছে 1 সিসি, 1 সিসি মানে কত বলতো? 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তো 1 সেন্টিমিটার কিউবে কত মিটার হয় বলতো? কত মিটার হয় এটাকে আমরা মানে একটা কনভার্ট করব, হয় হচ্ছে 10⁻⁶ মিটার কিউব হয়, 10⁻⁶ মিটার কিউব, ঠিক আছে? 10⁻⁶ মিটার কিউব হয়। অতএব অতএব আমরা লিখি, অতএব 10⁻⁶ মিটার কিউব এর ভর, এর ভর কত হবে? 2 × 10⁻⁷ গুণ 10⁻⁶ কেজি, তাই না? দেখো ঐকিক নিয়মে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? গুণ করে দিলে কত হয়, এটাকে যদি আমরা গুণ করি 2 × 10⁻⁷ কত হবে? 11 হবে। এই যে 17 থেকে বিয়োগ করলাম কত? কত 6, 6 বিয়োগ করলে কত হয়? 11 থাকে। এই যে আমাদের 1 চা চামচের ভর, 1 চা চামচ নিউক্লিয়াসের ভর হচ্ছে এই যেটা, চিন্তা করো এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের যদি আমরা ভর একত্রে যোগ করি তাহলে এই সংখ্যার চেয়ে কম পাবো, বা এরকম এই সংখ্যার মতো পাবো, ঠিক আছে? তাহলে তোমার প্রশ্ন এখানে বলছে নিউক্লিয়াসের ভর কত, তাহলে তুমি বলবা যে এখানে বলছে যে তাহলে অনুমান করতে পারবে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত? তুমি বলবা যে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভরের যোগফলের সমান। আবার বলি, দেখো তোমাদের অনুশীলনীতে এখানে খেয়াল করো, দেখো তোমাদের অনুশীলনী এখানে কিন্তু লেখা আছে যে 1 চা চামচ নিউক্লিয়াসের ভর কত বের করতে হবে। তো 1 চা চামচ নিউক্লিয়াসের ভর পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের যোগফলের সমান হবে, ঠিক আছে? আনুমানিক এরকম। তো দেখো সেটাই আমরা হিসাব করে বের করলাম, ঠিক আছে? তো এইভাবে তোমাদের যেহেতু একটা অনুশীলনী কাজ দিয়েছে তোমরা এইভাবেই করবা। ওকে, তারপরে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন।